Obrigado. الله

أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله هيا على السلام هيا على السلام حي على الفلاح حي على الفلاح لا اله الا الله <تصفيق> 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 أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك العبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الحمد لله الحمد لله যুক্তরাজ্যের বার্ষিক জলসা আল্লাতালার কৃপার দৃশ্য দেখিয়ে শেষ হয়েছে এই তিন দিন অনেক বরকতপূর্ণ দিন ছিল যে আপন পর যা আপন পর সবার উপর একটি ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে কয়েকজন অভিব্যক্তি বর্ণনা করব কিন্তু তার পূর্বে জলসার কর্মীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায় যারা জলসের পূর্বেও এবং পরেও আর জলসার সময়ও এসব আয়োজন করা এবং তা গোটানোর ক্ষেত্রে নিজেদের ভূমিকা পালন করেছে আর এখনও করে যাচ্ছে আল্লাহ তাআলার কৃপায় জামাতের সদস্যরা নারী পুরুষ শিশু তাদের সবার এমন এক বৈশিষ্ট্য রয়েছে যার প্রশংসা বাইরের মানুষরাও করে থাকে আর এটি একটি নিরপ্ত ব্লিগ হয়ে থাকে যা এই কর্মীরা নিজেদের দায়িত্ব পালন করার মাধ্যমে করে থাকে জলসার সমস্ত বিভাগের কর্মীদের এক্ষেত্রে অনেক বড় ভূমিকা রয়েছে তারা প্রবেশপথে হোক গেইটে হোক চেকিংয়ের ক্ষেত্রে হোক পার্কিংয়ের ক্ষেত্রে হোক খাবার খাওয়ানোর ক্ষেত্রে হোক খাবার রান্না করার ক্ষেত্রে হোক পরিষ্কার পরিচ্ছন্নতা বিভাগ হোক বা শিশুরা পানি খাওয়ানোর ক্ষেত্রে হোক বা অন্যান্য শিশুরা যেখানে অন্যত্র ডিউটি দিচ্ছে প্রতিটি বিভাগ যা জলসা চালানায় দায়িত্ব পালন করে তাদের সবাইকে খুবই কর্মধ্যম দেখা যায় আর তাদের সবাই কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য ছোটখাটো ত্রুটি বিচ্যুতিও রয়ে যায় কেউ কেউ হয়তো বা তা দেখেও থাকবে কিন্তু এত বড় ব্যবস্থাপনায় এমন ছোটখাটো ত্রুটি বিচ্যুতি ত্রুটি বিচ্যুতিকে উপেক্ষা করা উচিত যাহোক এই সমস্ত যে ডিউটি বা দায়িত্ব রয়েছে বা দায়িত্ব পালনকারীরা যারা রয়েছে তারা অতিথিদের সেবার মাধ্যমে এক নীরব তবলি করে থাকে আর অনেক অতিথিরা প্রশংসা সূচক বাক্য তাদের জন্য বলে লিখে থাকে তাদের অভিব্যক্তি প্রকাশ করে যায় অনুরূপভাবে এমটি মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে বসা লোকেরাও অনেক কৃতজ্ঞ যে আমরা জলসার প্রোগ্রাম উত্তমভাবে দেখার সুযোগ পেয়েছি অতএব এই সমস্ত কর্মী এবং কর্মকর্তাদের আমিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবছর ইউকের কর্মকর্তা বা কর্মীদের সাথে প্রথমবার মরিশাস থেকে অনেক বড়ো সংখ্যায় খুদ্দাম এবং কর্মীরা এসেছে আর অনেক ভালো কাজ করেছে অনুরূপভাবে কানাডা থেকেও খোদ্দামরা এসেছে যারা গুটানোর ক্ষেত্রে সাহায্য করছে আল্লাহ তালা তাদের সবাইকে উত্তম প্রতিদান দিন প্রেস এবং মিডিয়ার কাভারেজও এই বছর অনেক বিস্তৃত পরিসরে হয়েছে অনুরূপভাবে ট্রাফিক ব্যবস্থাপনাও খুব ভালো ছিল প্রতিবেশীরাও অনেক সন্তুষ্ট ছিল প্রতি বছর তাদের পক্ষ থেকে অভিযোগ আসে এবছর তা আসেনি বরং তাদের মতে এই এবছর পূর্বের তুলনায় উপস্থিতি কম ছিল যে তো সুব্যবস্থাপনার সাথে ট্রাফিক চলেছিলো আর বরং তা তো ছিলই না বরং তা উপস্থিতি বেশি ছিল আর এই কথা যখন তাদের বলা হয় যে উপস্থিতি বেশি ছিল তারা খুবই আশ্চর্য হয় আর আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবস্থাপনা ছিল আমাদের এই এলাকার একজন কাউন্সিলর যিনি আহমদ এবং মুরব্বী তিনি সমস্ত প্রতিবেশীর সাথে সম্পর্ক এবং ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করেছেন আল্লাহ তালা তাকেও অনেক প্রতিদান দিন যা হোক এখন আমি কিছু অভিব্যক্তি উপস্থাপন করছি আল্লাহ এই অভিব্যক্তি প্রকাশকারীদের হৃদয় উন্মুক্ত করুন আর তার আহমদিয়াতের বাণীর প্রকৃত অর্থ বোঝার তৌফিক লাভ করুক আর আমরা সেই উদ্দেশ্য অর্জনকারী যেন হতে পারি যা হজরত মুসিমাদ ইসলামের আগমনের উদ্দেশ্য শুধু এই তিন দিনেই নয় বরং নিজেদের জীবনের অংশেও যেন আমরা এই বিষয়গুলোকে বানাতে পারি ফ্রেঞ্চ গিয়ানা থেকে ইসমাইল বেনিন সাহেব যিনি জলসায় অংশগ্রহণ করেছেন তার জমাতের সাথে পুরনো সম্পর্ক কিন্তু তিনি বয়াত করেননি ইউকে জলসার সময় তিনি বয়াত করার সৌভাগ্য অর্জন করেন তিনি বলেন যে আমি আমার সারা জীবনে এমন অনুষ্ঠান যেখানে পৃথিবীর সমস্ত বড় বড় ভাষার লোকেরা এবং বর্ণের লোকেরা আর উপস্থিত রয়েছে কখনো দেখিনি এই জলসায় অংশগ্রহণ করে আমার ইমান বিশ্বাসে পরিণত হয়েছে যে এরা সত্য জামাত এবং মোহাম্মদ সাল্লিহি ওয়াসাল্লামের জামাত যদি আমরা আমাদের নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে যুগ ইমামকে না মানি তাহলে আমরা পদভ্রষ্ট হব তিনি বলেন আমি বিশ্বাস করি যে আল্লাহ তালা আমাকে এই পথে হেদায়ত দান করেছেন আর আজ যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হতে চায় তাহলে তাদের জন্য এই একটি পথ রয়েছে যে জামাতে আহমদিয়ার অন্তর্ভুক্ত হয়ে খিলাফতের হাতে বয়াত করে তারা যেন আহমদিয়া জামাতের অন্তর্ভুক্ত হয় এরপর তিনি বলেন যে জলসার ব্যবস্থাপনাও অসাধারণ ছিল প্রত্যেক কর্মীকে হাস্যবর্দনে দেখা গেছে এবং তাদের চেহারায় কোনো মুনাফেক ছিল না প্রত্যেক কর্মী আন্তরিকতার সাথে মেহমানদের সেবা করছিল আমি কাউকে জানতাম না কিন্তু প্রত্যেকের সাথে এমনভাবে সাক্ষাৎ হচ্ছিল যেন আমরা একে অপরকে বহুদিন থেকে চিনি তিনি বলেন যে জলসার পূর্বেও আমি বহু বছর থেকে মুসলমান ছিলাম আমি মুসলমান হয়ে গিয়েছিলাম কিন্তু আর ইসলামী আদেশ নির্দেশ পালনের চেষ্টা করতাম কিন্তু সর্বদা মনে কিছুর ঘাটতি রয়েছে কিন্তু এই জলসায় অংশগ্রহণ করে আমি অনুভব করেছি যে আমার সেই দুর্বলতা বা আমার সেই ঘাটতি দূর হয়ে গেছে জাপান থেকে আগত বৌদ্ধ বৌদ্ধ ধর্মের অনুসারী নাম বুঝতে পারিনি জেসিদা সাহেব তিনি বলেন যে আমরা জলসার সমস্ত অনুষ্ঠান উপভোগ করেছি আমার স্ত্রী মহিলাদের মার্কেটেও গিয়েছে আমরা প্রদর্শনীও দেখেছি আর কিছুক্ষণ বাজারেও গিয়েছিলাম প্রতিটি স্থানে একটি বিষয় অসাধারণ ছিল বা অনন্য ছিল তা হল যে স্বেচ্ছাসেবীদের খুবই তৎপর দেখা গেছে প্রথম দিন থেকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত কর্মীদের উদ্যম তেমনই ছিল একই ছিল আর জলসায় আগমনকারী সমস্ত অতিথিরাও খুবই ভালো ছিল পৃথিবীর বিভিন্ন জাতি বর্ণের লোকেরা যখন এক জায়গায় মিলিত হয় সেখানে অনেক সমস্যা দেখা দিতে পারে কিন্তু এখানে সবার চরিত্র একই রকম মনে হয়েছে যেখানে কাউকে বাধা দেওয়া হয়েছে সে সেখানেই দাঁড়িয়ে গেছে আর যেখানে তাদেরকে যেতে বলা হয়েছে তারা সেখানেই গেছেন আমার কাছে এই জলসার অভিজ্ঞতা অসাধারণ ছিল তিনি আমার সাথে সাক্ষাৎ করেছেন আর আমি তাকে বলেছিলাম যে এক খোদার প্রতি ইমান আনা আবশ্যক এ বিষয়ে আপনি চিন্তা করবেন আর অনুরূপভাবে মানবতার প্রতি ভালোবাসার প্রতিও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তিনি বলেন যে আমি বৌদ্ধ ধর্মের অনুসারী হওয়ার কারণে আমি এক ক্ষোধাকে যদিও মানি না কিন্তু আমার হৃদয় এই সাক্ষ্যই দেয় যে এই সৃষ্টির অবশ্যই একজন স্রষ্টা রয়েছে আর আমরা সবাই তারই সৃষ্টি আর আমরা সেই এই সৃষ্টিকর্তা প্রভুর নৈকট্য অর্জন করতে পারি যা হোক তার মাঝে কিছু না কিছু আল্লাহ তালার দিকে যাওয়ার ধারণা সৃষ্টি হয়েছে তার বক্তৃতা শুনে আমি নিজের মাঝে আধ্যাত্মিক পরিবর্তন অনুভব করছি আর এগুলোর সাথেই আমি এখন ফিরে যাবো এখানে নামাজ পড়া আর মাধ্যমে আমার হৃদয়ে এক প্রশান্তি সৃষ্টি হয়েছে তিনি বলেন যে আমি একজন বৃদ্ধ ব্যক্তি দোয়া করছি আমি যেন পুনরায় এই আধ্যাত্মিক পরিবেশে অংশগ্রহণের সুযোগ পাই এই পরিবেশে আমি আমার মাঝে ইসলাম আহমদিয়াদের প্রতি এক ভালোবাসা অনুভব করছি যেখানে আমি যাব এর উল্লেখ অবশ্যই করবো মানুষ দৃষ্টিও এদিকে আকর্ষণ করব যে আহমদিয়াতের প্রকৃত শিক্ষাকে পড়ুন যুগ খলিফার সমাপনী বক্তব্য যা দলিল প্রমাণে পূর্ণ ছিল এর উল্লেখ আমি অবশ্যই করব কেননা আমি নিজের সাক্ষী যে বয়াত করার পূর্বে তার শহরের যেই নামই হোক সেখানে মিশন হাউস ছিল জামাতের এর পাশে একটি দোকানে যখনই যেতাম তখন সেখানকার মালিক যখনই জানতে পারতো যে মুসলমান ছিল সে সেই দোকানের মালিক সে আমাকে বলতো যে এই মসজিদে যেও না এরা কাদিয়ানি যারা এক নতুন নবী বানিয়েছে যেই ব্যক্তি মহানবী সাল্লাহ ওয়াসাল্লামকে নাওয়াজ গালি দেয় আর ইসলামের বিদাতের সৃষ্টি করেছে আর ইসলামী শিক্ষাকে পরিবর্তন করেছে কিন্তু আমি অনবরত নামাজে গিয়েছে এবং প্রশ্নর উত্তর জেনেছি আল্লাহ তালা আমার হৃদয়কে উন্মুক্ত করে দিয়েছে অনেক কিন্তু এখন এই বক্তৃতা শোনার পর পুনরায় আমি এই বিষয়টি অনুভব করেছি যে কিভাবে মাহমুদিয়াতের বিরোধীরা মানুষকে জামাত থেকে দূরে করে আমি অবশ্যই ফিরে গিয়ে এই বক্তব্যের আলোকে আল ইসলামের লেখনীর আলোকে তাদের প্রশ্নের উত্তর দিব চিলি থেকে আগত একজন অতিথি সাহেব তিনি বলেন যে চিলির ন্যাশনাল কোনো বিভাগে তিনি কাজ করছেন তিনি বলেন যে চিলির সরকারের সমস্ত ধর্মীয় সংগঠনের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তিনি কাজ করেন আমি যখন জামাতে আহমদিয়ার সম্পর্কে সবার কাছ থেকে মতামত নিই তখন সবাই নেতিবাচক ধারণা দেয় তাদের ধারণা ছিল এরা মুসলমান নয় আহমদিদের কথা বলছেন তিনি বলেন যে জলসায় আপনাদের খলিফার সাথে সাক্ষাৎ হয়েছে এরপর আমি আপনাদের জামাতের সাথে ওয়াদা করছি যে আমি আমার ভূমিকা সম্পূর্ণরূপে পালন করব। আর নিজের প্রভাবাধীন লোকদের সামনে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করব যে আহমদিরা শুধু মুসলমানই নয় বরং সর্বোত্তম এবং আদর্শস্থানীয় মুসলমান আমি আপনাদের জামাতকে চিলিতে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নিজের পূর্ণ চেষ্টা করব। তিনি আরও বলেন যে আমি বিশেষত খলিফার প্রথম দিনের বক্তৃতা অনেক ভালো লেগেছে যেখানে তিনি ডিসিপ্লিন এবং অন্যান্য বিষয়ে খুঁতবাদ দিয়েছেন আমি অনেক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছি কিন্তু কোথাও আমি এটি দেখিনি যে কোনো ধর্মীয় নেতা নিজে ব্যবস্থাপনার বিষয় দিতে দিক নির্দেশনা দিয়েছেন আমি এই ক্ষুদা শুনে খুবই আশ্চর্য হয়েছি আর একই সাথে আনন্দিত হয়েছি কেননা এই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট করে যে আপনাদের খলিফা জামায়াতের আধ্যাত্মিক এবং চারিত্রিক উন্নতির জন্য এবং ব্যবস্থাপনাগত উন্নতির জন্য চেষ্টা করেন হল্যান্ড থেকে একজন মহিলা মিসেস পেট্রিশিয়া তিনি বলেন যে সর্বপ্রথম আমি জলসা ইউকে চব্বিশের সময় আপনাদের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর বহু মানুষ পৃথিবীর বিভিন্ন এলাকার লোক এখানে এসেছিল আর অদ্ভুত ভ্রাতৃত্বের এক দৃশ্য ছিল ইন্দোনেশিয়া থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত বিভিন্ন দেশের মানুষ আমি এখানে দেখেছি তিনি বলেন যে আমি আপনাদের বিভিন্ন অনুষ্ঠান পিস কনফারেন্স ইত্যাদিতে অংশগ্রহণ করি কিন্তু জলসায় আসা এটি আমার পরবর্তী পদক্ষেপ তিনি বলেন যে আমি এখানে দেখেছি যে দৈনিক হাজার হাজার অতিথিদের স্বাগত জানানো এবং একটি গ্রামের অবস্থা বা গ্রামের পরিবেশ সৃষ্টি করা এবং সমস্ত ব্যবস্থাপনা পরিচালনা করা এটি খুবই চমৎকারভাবে করা হয়েছে মানুষের অংশগ্রহণও স্বতঃস্ফূর্ত ছিল মানুষ তাৎক্ষণিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাও করে যাচ্ছিল জলসাকে সফল করার জন্য পুরো টিমকে মোবারকবাদ যুবক ছাত্র এবং সবাইকে ছোট ছোট কাজে অংশগ্রহণ করতে দেখা এবং স্বতস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করতে দেখা এটি খুবই চমৎকার অভিজ্ঞতা ছিল তিনি বলেন যে বিভিন্ন সেশনে অংশগ্রহণ করে শান্তি অনুভব করেছি বিশেষত আন্তর্জাতিক বয়াতের অনুষ্ঠানটি এক চমৎকার অভিজ্ঞতা ছিল পৃথিবীর সমস্ত মানুষ যদি মানবতার জন্য আরও বেশি জাগরণ এবং নিজেদের ভূমিকা পালনের চেষ্টা করে তাহলে এটি এক শান্তিপূর্ণ সমাজের ভিত্তি গড়বে আর্জেন্টিনা থেকে আগত আরেকজন মেহমান টমাস সাহেব যিনি আর্জেন্টিনার ন্যাশনাল সেক্রেটারি অফ ওয়ারশিপের প্রতিনিধিত্ব করেছেন তিনি বলেন যে আমি আপনাদের জামাতের জলসাকে ঈর্ষাপূর্ণ দৃষ্টিতে দেখেছি কত উত্তমভাবে এবং শৃঙ্খলার সাথে আপনারা এত বড় ব্যবস্থাপনার আয়োজন করেছেন আমাদের দেশে এটি অসম্ভব যে বরং পুলিশের উপস্থিতিতেও এত সর্বোত্তম ব্যবস্থাপনার সাথে এত বড় আয়োজন সম্ভব নয় আর খলিফার নারীদের সম্বোধন করে যে ভাষণ ছিল সেটি আমার এদিক থেকে ভালো লেগেছে যে আপনারা সমাজের চাপ এবং পশ্চিমা বিশ্বের রীতির বিরুদ্ধে গিয়ে দৃঢ়ভাবে নিজেদের বিশ্বাসে উপনীত যদিও খ্রিস্টান হিসেবে আমি সমস্ত বিষয়াদি যা বর্ণনা করা হয়েছে সেগুলির সাথে সহমত পোষণ করি না কিন্তু বিশেষত পারিবারিক জীবনের সাথে সম্পর্কিত যেসব অধিকারের উল্লেখ করা হয়েছে সেগুলো আমার মতো মুসলিমের জন্য খুবই উপকারী তাইওয়ান থেকে আগত একজন মেহমান ডক্টর ইস্কি জান সাহেবা বা সাহেব আমি বুঝতে পারিনি তিনি বলেন যে আমাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা হয়েছে অত্যন্ত আতিথেয়তাপূর্ণ আচরণ করা হয়েছে আর এরপর জলসায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে আমাদের যেখানে আমরা দেখেছি যে হাজার হাজার স্বেচ্ছাসেবী তাদের দায়িত্ব পালন করছে আমার আশ্চর্যের কোনো সীমা ছিল না তিনি বলেন যে আমি অনেক বড় বড় দেশে অনেক বড় বড় কনফারেন্সে যোগ দিয়েছে কিন্তু এত বড় কনফারেন্স কখনো দেখিনি যার ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সম্পাদিত সম্পাদিত হচ্ছে লাজনারুদের উপলক্ষে ভাষণও আহমদি মেয়েদের জীবন যাপনের উত্তম পদ্ধতি শিখিয়েছে এই এই বক্তৃতার সময় আমি মেয়েদের এক্সপ্রেশন নোট করছিলাম যত মনোযোগের সাথে তারা বক্তব্য শুনছিল এতে মনে হচ্ছিল যে আহমদি এইদের পরবর্তী প্রজন্ম নিজেদের খলিফাকে পরিপূর্ণরূপে ভালোবাসি আমি প্রথমবার জামাতের সদস্যদের সাথে সাক্ষাৎ হয়েছিল। আমার ধারণা ছিল সবার সাথে ফর্মাল সাক্ষাৎ হবে সবার সাথে লোক দেখানো ভাব থাকবে কিন্তু খুবই ইনফর্মাল ভাবে আমার সাথে সবাই সাক্ষাৎ করেছে আমাদের অনেক প্রশ্ন ছিল কিন্তু আমরা ইমাম জামাতের প্রশ্নের উত্তর দিতেই এতটা রত ছিলাম যে আমরা কোনো প্রশ্ন করারই কথা মাথায় আসেনি আমাদের তাইওয়ান থেকে আগত আরেকজন অতিথি ডক্টর ফ্র্যাঙ্ক সাহেব তিনি বলেন যে অনেক দীর্ঘ সফর করে এই কনফারেন্সে যোগ দিয়েছি তাইওয়ান থেকে সফর আরম্ভ করেছে তুফানের সেখানে তুফানের কারণে ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় কিন্তু আমরা এরপরও সফর করতে সম সফর করা সম্ভব হয় আমাদের জন্য আর আমার মনে হচ্ছিলো এই সফর এক অসাধারণ মজেজা স্বরূপ তিনি বলেন যে জলসায় অংশগ্রহণ করে আমাদের মনে হয়েছে এটি খোদার অদৃষ্ট ছিল যার ফলে আমরা জলসায় অংশগ্রহণ করতে পেরেছি জলসার প্রারম্ভিক বক্তব্যে জামাতের ইমাম যখন এটি বলেন যে এটি কোনো জাগতিক জলসা নয় বরং এক আধ্যাত্মিক মিলন মেলা তখন পুনরায় আমার এই বিশ্বাস দৃঢ় হয়েছে যে সমস্ত কঠিন পরিস্থিতি সত্য যেভাবে আল্লাহ তালা আমাদেরকে জলসায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন এটি আসলে খোদা তালার এক মজেজার ফলাফল আমরা স্বামী স্ত্রী তাইওয়ান থেকে আগত সেই প্রথম শারীর লোকদের অন্তর্ভুক্ত যারা জলসায় এসেছে কিন্তু এখন আমরা ফিরিয়ে গিয়ে জামাতের শান্তিপূর্ণ শিক্ষা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার কথা এবং উত্তম চরিত্রের কথা অবশ্যই বলবো এবং আগামী বছর আমরা আরও বেশি মানুষকে জলসায় আসার জন্য উদ্বুদ্ধ করব কানাডা থেকে আগত একজন অতিথি রানী নেজাদ ইয়াসিন আহমদি সাহেব তিনি পিএইচডি করেছেন এবং সাংবাদিক বটে তিনি বলেন যে আমি আহমদিয়া জলসা সালানাকে অসাধারণ অভিজ্ঞতা হিসেবে দেখেছি জলসা সালানার যে স্পৃহা তা মুসলমান মাঝে খুবই চমৎকারভাবে দেখা যাচ্ছিলো আর প্রথমবার আমি যখন জলসা অংশগ্রহণ করি আমি অনুভব করলাম যে মুসলমানরা শুধু ও শুষ্ক ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে গিয়ে তারা প্রকৃত শিক্ষার দিকে ফিরে আসছে আহমদীদের উন্নত নৈতিক চরিত্রের বহি শত শত বছরের ধর্মীয় উগ্রতার পর অনেক শান্তিপূর্ণ এক দৃশ্যে দৃশ্য উপস্থাপন করছিল আহমদীদের সাথে মেশার সুযোগ আমাদের জন্য সেই অসাধারণ অভিজ্ঞতা ছিল যা আমরা এখানে এসে পেয়েছি আমি আশা করি জামাত আরও দ্রুত এবং শান সৌকতের সাথে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে যেন সমস্ত স্থানে পৃথিবীর সর্বত্র এই শিক্ষার প্রচার করা যায় বেলিস থেকে আগত একজন অতিথি রোনাল্ড হাইডস সাহেব বলেন যে তিনি বয়াতের সময় নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে অপারগ ছিলেন তিনি বলেন যে আমি আল্লাহ তালার উপস্থিতি অনুভব করছিলাম অনেক পুরুষকে আমি জাগতিক চিন্তা ছেড়ে দিয়ে জোরে ক্রন্দনরত দেখেছি বয়াতের এই অভিজ্ঞতা তার উপর এক অসাধারণ অভিজ্ঞ ছাপ রেখে গেছে এত বড় সংখ্যায় মানুষকে এত আবেগপূর্ণ অবস্থায় দেখা এটি এক অসাধারণ অভিজ্ঞতা ছিল আর এটি যে কেউ পাইতে পেতে চাইবে এটি আসলে এক জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা শুধু ডিউটি রতরাই নয় বরং অংশগ্রহণকারীদের দেখেও এক নিরপ্তব্লিগ হয়েছে তার প্রতি মোবাইলেগ বলিভিয়া বলেন যে এর পূর্বেও একজন এসেছিলেন তিনি পুনরায় এই জলসায় এসেছেন এবং ইসলামী শিক্ষার সম্পর্কে অধ্যয়ন করছিলেন এক মাস পূর্বে তিনি বয়াত করেছেন আর জলসা সালানায় আন্তর্জাতিক বয়াতে অংশগ্রহণের সুযোগ তিনি পেয়েছেন তিনি বলেন যে আমি জলসা সালান জলসা সালানা ইউকে আমার জীবনের এক অসাধারণ ধর্মীয় অভিজ্ঞতা ছিল আমি অনুভব করছি যে আমার হৃদয় এবং রু আন্তর্জাতিক বয়াত অংশ নেওয়ার পর আধ্যাত্মিকতায় পূর্ণ হয়ে গেছে আর আমি এক প্রকৃত আহমদিতে পরিপূর্ণ পরিণত হয়েছি একজন নৌমোবাইন হিসেবে তিনি বলেন যে খলিফা আমাকে নসিহত করেছেন নামাজ মনোযোগের সাথে পড়বে এবং খোদার সাথে দৃঢ় সম্পর্ক সৃষ্টি করো এবং বলিভিয়ায় জামায়াত আহমদিয়া সদস্যদের কোরআন শরীফ পাঠের প্রতি মনোযোগ দাও আমি এখন এর উপর নিজেও আমল করবো এবং তাদেরকে কাছে ওই বাণী পৌঁছে দেবো ই ইউরো থেকে এসেছিল একজন আহমদি অতিথি মারিয়া সাহেবা বলেন যে জলসা সালানা আমার প্রত্যাশার চেয়ে অনেক গুণ বেশি ছিল সবচেয়ে ভালো অতিথিদের আবাসস্থানে কথা বলছি বক্তৃতা উন্নত ছিল প্রথম অধি অধিবেশন আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি ভালোবাসা সবার জন্য ঘৃণা কারোর জন্য নয় এই বার্তা সবার জন্য আমি সবার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দেখেছি আর আয়োজকরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন এত বড় একটি ইভেন্ট হওয়ার সত্ত্বেও এতে আমি কোনো ভিড় দেখিনি এবং এটি কখনো নিয়ন্ত্রণের বাইরেও যায়নি গাড়ির জন্য খুব সুন্দর পরিকল্পনা ছিল এবং খুব সুন্দর ইশারা দেওয়া হয়েছে যা নিঃসন্দেহে যারা যোগদান করেছেন তাদেরকে প্রভাবিত করেছে জলসায় যোগদান আমার জন্য আধ্যাত্মিক প্রভাব ফেলেছে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত যে রবিবার যখন বয়াতের অনুষ্ঠান হয়েছে তখন এখানে সবাই মিলে দোয়া করেছে এবং অশ্রুপাত করেছে এমন দৃঢ় ইমানের প্রেরণা আমি পূর্বে কখনো দেখিনি যদি আমাকে প্রস্তাব দেওয়া হতো যে মেহমানের জন্য বক্তৃতার সময় আরও উদ্যোগ নেওয়া উচিত অর্থাৎ লাজনাদেরকে হেজাব হেজাব পড়তে বাধ্য করা উচিত হুজুর বলছেন যে হয়তো কোনো কর্মী বলে দিয়েছে সাধারণত তারা বলেন না কথা কিন্তু তিনি বলছেন যে যে হেজাব পড়বে যে চাইবে সে পড়বে কিন্তু আমরা অবশ্যই বলি যে শালীন পোশাক হওয়া উচিত কোস্টারিকা থেকে এসেছিলেন এক অতিথি লরিনা ভিলা তিনি বলেন কোস্টারিকাতে মুসলিম সংগঠনের সঙ্গে তার সম্পর্ক আছে কিন্তু নারীদের কোনো ভূমিকা তিনি সেখানে দেখেন বরং শুধু পুরুষরাই ধর্মের প্রতিনিধিত্ব করেন যারা বিশেষ ধর্মীয় পদে অধিষ্ঠিত থাকে কিন্তু জামাতে আহমদিয়ার বার্ষিক জলসায় যোগদান করে আমি বিস্মিত হয়েছি এবং আনন্দিত হয়েছি যে আহমদিয়া জামাতে নারীদেরকে পুরুষদের সম অধিকার দেয়া হয় দ্বিতীয় দিন যখন তিনি জল লাজনাদের জলসাগায় যান তাদের ডিসিপ্লিন এবং শৃঙ্খলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন মান খুবই উন্নত দেখে তিনি বলেন জামাতে আহমদিয়া বিশ্বে শান্তি প্রতিষ্ঠা নিরাপত্তা এবং ইন্টারফেস ডায়লগের জয়েন্ট ডায়লগ প্রতিষ্ঠার জন্য কাজ আমি শুরুতে এটি অনুভব করেছি যে সবকিছু শুধুমাত্র মৌখিক বুলি কিন্তু জলসায় যোগদান করে অভিজ্ঞতা অর্জন করেছি জামাত যে কথা আহমদিদের বলে তাদের উপর নিজেরও আমল করে জামাতের কথা এবং কাজ একে বুরুন্ডি থেকে এসেছিলেন একজন অতিথি অ্যাটুন গিমানা এক ভদ্রলোক তিনি তিনি বিবি সরকারি বিভিন্ন উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত আছেন তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বলেন যে আমার আমাকে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে স্বাগত জানানো হয় এবং আবাসস্থান পর্যন্ত এবং যুবকরা আমাকে স্বাগত জানিয়েছেন এবং আমার অতিথি সেবা করা হয়েছে তিন দিনে জামাতে আমাদের পক্ষ থেকে আমি নিঃস্বার্থ ভালোবাসা এবং ধর্মবর্ণ নির্বিশেষে জাতি গোষ্ঠী নির্বিশেষে যা ব্যবহার করা হয়েছে আমি তা সদা মনে রাখব আমার বিশ্বাস যদিও ভিন্ন কিন্তু আমরা সবাই এক আল্লাহরই সৃষ্টি যিনি আমাদের সবাইকে ভালোবাসেন এবং আমাদের ভিতরে একজি একই রক্ত বইছে জলসার বক্তৃতায় ইসলামী শিক্ষামালায় পরিপূর্ণ আর আহমদিয়া কমিউনিটির ধর্মবিশ্বাস সম্পর্কে কিছু মানুষের ভিন্ন উপস্থাপনার ব্যাখ্যা করা হয়েছে এখানে বিশ্বে আপনাদের যে সাফল্য রিপোর্ট তা প্রমাণ করেছে যে আপনারা সেবার সুযোগ দিয়ে আপনারা মানব সেবার জন্য অর্থ ব্যয় করেন আমি আমার দেশে বুরুন্ডিতে এই সেবার সাক্ষী আছি আমি নিজেই তিনি বলেন এত বড় সম্মেলন কোনো মানুষের সাধ্য করা সম্ভব নয় এটি তালার বিষয় এটি অনেক বড় একটি নিদর্শন যা একথার সাক্ষ্য বহন করে আপনারা যা কিছু করেন তার মধ্যে আল্লাহ তালার হাত অবশ্যই থাকে এরপর তিনি দোয়া করছেন আল্লাহ তালা আপনাদের হেফাজত করুন আপনাদের নিরাপত্তার চাদর আবৃত রাখুন আয়স্তান থেকে আগত একজন আহমদি অতিথি সোলেমান সাহেব যিনি জন্ম তিনি বলছেন জলছায় যোগদান করে আমার জামাত সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পেয়েছে বিভিন্ন প্রদর্শনী দেখার পর আমি দেখেছি যে জামাত গোটা বিশ্বে কী কাজ করছে জামাতের জ্ঞান অর্জন এবং জ্ঞান প্রসারের যে কার্যক্রম তা আমার উপরে গভীর প্রভাব ফেলেছে এটিও আমার উপরে গভীর প্রভাব বিস্তার করেছে যে তেতাল্লিশ হাজার মানুষ যোগদান করা সত্ত্বেও পর্দার প্রতি দৃষ্টি রাখা হয়েছে এবং নারী পুরুষরা নিজ নিজ জায়গায় কাজ করেছেন তিনি বলছেন আমি বিভিন্ন ইসলামী অনুষ্ঠান এবং জলসায় যোগদান করেছি সেখানে শুধুমাত্র কয়েক হাজার লোকই যোগদান করেছে নারী এবং পুরুষের অবাধ মেলামেশা ছিল কিন্তু জলসায় এত লোকদা লোক যোগদান করা সত্ত্বেও পর্দার প্রতি খেয়াল রাখা এটি সাধারণ বিষয় নয় এটিও নীরব তবলিক যা আমাদের আমল দ্বারা তাদের প্রতি হয়ে থাকে এবং জামাতের প্রশংসা করা উচিত এই জন্য জলসার আয়োজন এবং শৃঙ্খলা খুবই উন্নত ছিল মানুষ পরস্পরকে সম্মান করত কর্মীরা সানন্দে কাজ করছিল এবং একটি স্মুথ ব্যবস্থাপনা চলছিল এবং কয়েক দিনের প্রস্তুতির ফলাফল নয় এটি দীর্ঘদিনের প্রস্তুতির ফলাফল হচ্ছে এই জলসা তিনি বলেন যেখানে আমার আবাসন ছিল জামেয়াতে সেখানে ম্যাট্রেস বিছানো হয়েছিল আমরা সবাই শুয়েছিলাম কোনো ভিন্নতা ছিল না সবাই একইভাবে সবার সঙ্গে একই ধরনের ব্যবহার করা হয়েছে সব অতিথির সাথে একই ধরনের ব্যবহার করা হয়েছে তিনিটি প্রস্তাব দিয়েছে জলসা তিনিটা প্রস্তাব দিয়েছেন জলসা গায়ে যদিও এসির ব্যবস্থাপনা ছিল কিন্তু প্রচণ্ড গরম আমরা অনুভব করেছি এয়ার ভেন্টিলেশনের কমতি আমরা অনুভব করেছি তাই ঘুম এসে যেত এবং আমি মনে করছিলাম যে শুধুমাত্র আমার ঘুম আসছিলো আমি অন্যদের দিকে তাকিয়ে দেখছি যে তারা তাদেরও তন্দ্রা পাচ্ছিল তাই সবাইকে যেন না ঘুমায় এই জন্য বাতাস প্রবাহের ব্যবস্থা থাকা উচিত বায়ু প্রবাহের বা ভেন্টিলেশান ব্যবস্থা থাকা উচিত মেরিনা প্লাজানা আর্জেন্টাইন ইউকেতে তিনি রাষ্ট্রদূত তিনি বলছেন জলসার চালানায় প্রথমবার যোগদান করেছি জলসার পরিবেশ এবং অনুষ্ঠান দেখে এতটা প্রভাবিত হয়েছে যে তিনি জলসার পর আর্জেন্টাইন অ্যাম্বাসিতে তিনি একটি অনুষ্ঠানের আয়োজন করেন তিনি এখানে যে সমস্ত লোকেরা আমেরিকা থেকে যোগদান করেছেন তাদেরকে দাওয়াত দেন এই রিসেপশন সময় আর্জেন্টাইনের রাষ্ট্রদূত বলেন যে তিনি বিশেষভাবে সেই সরকারি সংগঠন সরকারকে সংগ ধন্যবাদ দেন যে যে সমস্ত দেশ থেকে লোকেরা জামাতে যোগদান জলসায় যোগদান করেছেন এবং তারা নিজেদের ভূমিকা পালন করেছেন তিনি বলেন ধর্মীয় সংগঠনগুলোতে সাধারণত ডিপ্লোমেটস বা রাজনীতিবিদদের বিশেষভাবে স্ট্যান্ডার্ড বক্তৃতা দেওয়ার জন্য দাওয়াত দেওয়া হয় এবং অনুষ্ঠানের বিশেষ অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দিয়ে বিদায় জানিয়ে দেয় কিন্তু এর বিপরীতে এটি খুবই অস খুবই অতুলনীয় এবং প্রশংসার দাব দাবি রাখে যে ও আহমদীদের সাথে কোনো পর্দা রাখেনি এর ফলাফল এটি যে আপনাদের কোনো গোপন এজেন্ডা নেই আপনারা আপনাদের সকল শিক্ষা সুস্পষ্ট এবং যে শিক্ষা আপনারা ও সামনে উপস্থাপন করেন তা আপনারা নিজেদের ভিতরের শিক্ষা এবং আপনাদের এজেন্ডার সাথে একেবারে হুবহু হুবহু একই ব্রাজিল থেকে একটি পত্রিকা লিখছে পত্রিকার প্রতিনিধি যোগদান করেন তিনি একজন মহিলা তিনি বলেন আমি এই জলসা থেকে সব দিক থেকে প্রভাবিত হয়েছি বেশিরভাবে এর স্ট্রাকচার এবং বিভিন্ন দেশ থেকে এত ব্যাপক সংখ্যায় লোকজন লোকজনে যোগদান এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ব এবং ভালোবাসার সাথে বসবাস এবং পুরো ব্যবস্থাপনা তারা নিশ্চিত করেছে যে জলসা যেন সব দিক থেকে সফল হয় ঐক্য শান্তি নিরাপত্তা ভালোবাসা প্রেম প্রীতি এটি দেখে আমি আনন্দিত হয়েছি জামাতে আমাদের ইমামের কথা আমার হৃদয়ে স্পর্শ করেছে এবং আমার মস্তিষ্ককে ভালো কাজের জন্য ভালো বিষয়ের জন্য খুলে দিয়েছে খলিফা একের কথা শুধু বুলি সর্বস্ব ছিল না বরং হৃদয় থেকে উদ্ভূত নিষ্ঠাপূর্ণ বক্তব্য ছিল এই জলসার সময় ভালোবাসা এবং সম্মান আমি সর্বদা অনুভব করেছি কর্মীরা যেভাবে মন প্রাণ দিয়ে কাজ করেছে নিশ্চিত তা মনের উপরে প্রভাব বিস্তারকারী এবং তা প্রশংসার দাবি রাখে ব্রাজিল থেকে এক আরেক পত্রিকার সাংবাদিক তিনি বলেন অসাধারণ জলসা ছিল এটি আমার হৃদয়ে জামাতে আমদের যে সম্মান এবং শুভাকাঙ্ক্ষা ছিল জলসার পর এক্ষেত্রে আরও বৃদ্ধি পেয়েছে কর্মীদের নিঃস্বার্থ সেবা আমার দৃষ্টি আকর্ষণ করেছে যে কিভাবে তারা তাদের পুরো সময় তাদের গাড়ি এবং তাদের সেবা অতিথিদের জন্য উৎসর্গ করেছে খুবই উল্লেখযোগ্য বিষয় এটি ইটালির ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের বিদ্যালয়ের একজন প্রফেসর জলসায় যোগদান করেছিলেন তিনি বলেন আমরা এই অনুষ্ঠান আমি এই অনুষ্ঠান দেখে বিস্মিত হয়েছি কয়েক হাজার লোকদের বিশ্ব থেকে যোগদান করেছে জামাতে আমাদের ঐক্য প্রতিষ্ঠা করেছে জলসায় এক আধ্যাত্মিক পরিবেশ অনুভব করা যায় আর জামাতের ইমামও যখন কিছু বলেন তখন শ্রোতারা পুরো নিরবতা এবং তাদের মনোযোগ দেখার মতো এবং বিস্মিত করার মতো এক গভীর আধ্যাত্মিক পরিবেশ প্রতিষ্ঠিত হয় কর্মীদের মনোযোগ আমাদের প্রভাব প্রভাব বিস্তার করছে অনেক কর্মীদের মধ্যে ছোট ছোট বাচ্চারাও আছে তারাও গভীর পরিশ্রম করে কাজ করেছে তিনি বলছেন যে জলসায় বিশেষভাবে আমার যে স্মরণীয় স্মৃতি তা ছিল আলমি বয়াত বা আন্তর্জাতিক বয়াতের যাতে যুগ খলিফার হাতে বয়াত করা হয় এই পবিত্র এবং মহান অনুষ্ঠান চল্লিশ হাজার মানুষকে এক হাতে ঐক্যবদ্ধ করে যাদের সম্মিলিত এবং যা তাদের সমষ্টিগত ইমান এবং ঐক্যের এক শক্তিশালী প্রমাণ তিনি বলেন বিশেষভাবে পাকিস্তানের উপর যে জুলুম এবং নিপীড়ন এবং কঠিন পরিস্থিতি সত্ত্বেও পরিস্থিতি সম্পর্কে আমি জেনেছি এই বিপদ আপদ এবং কঠিন পরিস্থিতি সত্ত্বেও ঘৃণা না করার যে শিক্ষা এটি আপনাদের ইমানের সত্যিকার শিক্ষার প্রমাণ বহন করে রুডলিক্স আইল্যান্ড থেকে সেখানকার উইমেন অ্যাফেয়ার্স এবং ফ্যামিলি ওয়েলফেয়ার একজন কমিশনার গ্যাথা মেরুই সাহেবা এসেছিলেন তিনি বলেন প্রথমবার এত বড় জলসায় আমি যোগদান করেছি এখানে একশোটি দেশের অধিক দেশের মানুষ যোগদান করেছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এতে যোগদান করেছে প্রায় চুয়াল্লিশ হাজার যোগদানকারীর সঙ্গে এই জলসা আমার জন্য রুড্রিক্স দ্বীপপুঞ্জের পক্ষ থেকে যোগদান করা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার ছিল যা আমার হৃদয়কে বিগলিত করেছে তা হলো জলসা সালানায় যোগদানকারীরা কতটা সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রিতভাবে বসেছিল সবাই মুচকি হাসছিল সবাই সবাইকে সালাম দিচ্ছিল এটি প্রশংসার দাবি রাখে আর জামাতের ইমাম যে লাজনাদের উপর উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন এটি অত্যন্ত মূল্যবান আমি জানতে পেরেছি জামাতে আহমদিয়া মুসলিমা মুসলিমায় মহিলাদের ভূমিকা কত বেশি আমার দৃঢ় বিশ্বাস এই বক্তব্য আমার পলিসিতেও একটা পরিবর্তন আনবে আমি এই জলসা থেকে অনেক কিছু শিখেছি আর নিশ্চিত রূপে যা আমার জন্য এবং আমার এলাকার লোকদের জন্য গভীর একটা পরিবর্তন আনবে আমি অতীতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেছি কিন্তু সব সময় আমি রোদীয় গভীর থেকে জানতাম যে আমার হৃদয়ে কিছু আধ্যাত্মিক দিকের ঘাটতি আছে কিন্তু জলসা এমন এক আয়োজন ছিল যে কারণে আমার জীবনে যে আধ্যাত্মিক ঘাটতি ছিল তা পূর্ণ হয়ে গেছে এই অভিব্যক্তি অনেকেই প্রকাশ করেছে যে আধ্যাত্মিক ঘাটতি ছিল যা এখানে এসে আমরা উত্তম পরিবর্তন করতে পেরেছি বা আধ্যাত্মিক পরিবর্তন হয়েছে কেমু অ্যান্ডার অ্যান্ড সাহেবা তানজানিয়া পক্ষ থেকে এসেছেন তিনি জেনেভায় তিনি জাতিসংঘের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি বলেন যে আমি এখানে এসে ভালোবাসা এবং হাসিমুখ দেখতে পেয়েছি এবং এই দিনগুলোতে কোথাও আমি কোনো ঘৃণা বিদ্বেষ দেখতে পাইনি মহিলাদের যে জলসার কার্যক্রম তা খুবই তথ্যবহুল ছিল জলসায় আমি যে প্রদর্শনী দেখেছি তাও খুব সুন্দর ছিল যাতে জামাতের প্রতিষ্ঠাতা এবং জামাতের বুজুগদের খুব সুন্দরভাবে পরিচয় তুলে ধরা হয়েছে এই সুদৃঢ় জামাতের প্রতিষ্ঠাতা এবং এদের ইতিহাস খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে জামাতে আহমদিয়া অনেক মানুষের জীবন উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করে দিয়েছে যাদের মধ্যে আমার প্রিয় দেশ তানজানিয়া অন্তর্ভুক্ত এই জলসা মানবের মানবের প্রতি সহানুভূতি এবং কোনো ঘৃণা সারা ছাড়া জীবন যাপন করার এবং মানুষকে মূল্যায়ন করার মানব মূল্যায়ন করার শিক্ষা দিয়েছে সিয়ারালিয়নের অতিথি জাস্টিস সাওয়ান সিসে তিনি বলেন জলসার সালান আর তিন দিন শান্তি নিরাপত্তা উন্নতি এবং বিশ্ব ভ্রাতৃত্বের দিন ছিল জলসার আয়োজন খুবই সুশৃঙ্খল ছিল রং বনের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না সবাই হাসি মুখে কাজ করছিল সবাই তার দায়িত্ব নিজের দায়িত্ব যথাযথ পালন করছিল। তার ছোট বাচ্চা হোক বা অন্যকে হোক আমি এটি দেখে খুবই আশ্চর্য হয়েছে। বক্তারা এত বড় বড় আলেমরা তারা খুবই প্রভাব বিস্তারী বক্তব্য দিয়েছেন যা প্রত্যেক মানুষের হৃদয়ে বাসা বেঁধেছে বিশেষভাবে শান্তি ঐক্য এবং পারস্পরিক সৌহার্যের যে শিক্ষা এটি আমাকে প্রভাবিত করেছে অগণিত কার্যক্রম এবং প্রদর্শনীর আয়োজন ছিল জলসায় যা জলসার কার্যক্রমকে আরও সুন্দর করেছে শিক্ষার প্রদর্শনী শিক্ষামূলক প্রদর্শনী ছিল আর আমাদের ইতিহাসেও সুন্দরভাবে উপস্থাপন করা আছে তিনি বলেন আমি আমি বিভিন্ন মানুষ যারা এই জলসার প্রেক্ষাপট জানেন তাদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ হয়েছে কথা বলার সুযোগ হয়েছে তাদের ভ্রাতৃত্ব বন্ধন দেখে আমা আমি প্রভাবিত হয়েছি এবং জলসার আর প্রতিটি মুহূর্ত আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল আর জামাতে আহমদের ইমাম মানব সব সব মানবের প্রতি সহানুভূতির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এর যে নেতিবাচক প্রভাব এবং এটি এই বক্তব্য আমাদের অভিভাবকদের জন্য এক পথ প্রদর্শক স্বরূপ ছিল তিনি বলেন জলসা সালানার আয়োজন বক্তৃতা এবং জামাতের সেবামূলক কর্মকাণ্ড আমার প্রত্যাশার চেয়ে অনেক গুণ বেশি ছিল কাজাকিস্তান থেকে একজন অতিথি এসেছিলেন গুল সায়রা বাঙালি সাহেবা তিনি বলেন আমি প্রথমবার এত মহান এক ধর্মীয় জলসায় যোগদান করেছি আমি সাবেক রাজনীতিবিদ হিসাবে আমার অভিজ্ঞতা আছে এত ব্যাপক আয়োজনের জন্য কত বড় অঙ্কের খরচ হয় এই এত উন্নত মানের পরিকল্প আয়োজনের জন্য কত প্ল্যানিং এবং কত আয়োজনের প্রয়োজন এবং আমি এতেও খুব প্রভাবিত হয়েছে যে সকল কর্মী প্রত্যেক বিভাগে খুবই আবেগ অনুভূতি এবং প্রেরণা নিয়ে কাজ করেছে সকল কর্মী অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও কর্মীদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাপূর্ণ ব্যবহার করেছে অতিথির প্রতি তিনি বলছেন যে বিষয়টি আমাকে বেশি প্রভাবে বিস্তার করেছে তা খলিফার বক্তব্য তাকে সাধারণ জীবনযাপনে আমাদের যে সমস্ত বিষয় কাজে আসে নৈতিকতা তা সম্পর্কে গভীর আলোচনা শুনেছি যে বিষয়টি আমার ভালো লেগেছে সবচেয়ে বেশি তা হচ্ছে তিনি সন্তানদের তরবতের জন্য সোশ্যাল মিডিয়ার মন্দ প্রভাব খুব স্পষ্টভাবে এবং সুস্পষ্টভাবে তুলে ধরেছেন এতে আমি অনেক কিছু শিখেছি এবং আমি এটি নিজের জীবনে আমল করার চেষ্টা করব। যখন আমি আমার নাতি নাতনিদের সঙ্গে কথা বলবো তখন তাদেরকে বুঝাবো যে আমাদের জীবনে সফল অর্জন করার ক্ষেত্রে আমাদের নৈতিকতাকে কখনো ভুলে গেলে চলবে না এতটা প্রভাবিত হয়েছেন তিনি যে তিনি বলেন যে এবার আমি অতিথি হিসেবে এসেছিলাম কিন্তু আমি দৃঢ় বিশ্বাস রাখি অচুরি আমি এই জামাতে যোগদান করব। কেননা আমি এই জলসায় যে কথা শুনেছি তা আমি খুবই আমার খুবই ভালো লেগেছে বেলিশ থেকে আগত একজন অতিথি কাশ শঙ্কুফা সাহেব বলেন কেউ এটি কীভাবে অস্বীকার করতে পারে যে আহমদ সত্যিকার ইসলাম নয় আমার সকল সন্দেহ সংশয় এবং সকল প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি যখন আমি দেখি যে আহমদিয়া মুসলিম জামাতে হাজরত মুহাম্মদ মোস্তফা সাহ কত বেশি ভালোবাসে আহমদিয়াত অনেক মজবুত বৃক্ষ এর অনেক ফলবান শাখা পোশাখা রয়েছে স্পেনের একজন অতিথি মোনালিয়া তিনি বলেন কর্তুবা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি বলেন যে আমি সাইকোলজির প্রফেসর হিসাবে আমি আপনাদের অভিজ্ঞতার প্রতি আগ্রহ রাখতাম আমি সুযোগ পেয়েছি এবং সেই মুহূর্তকে আমি চাক্ষুষ দেখেছি এবং লাভবান হয়েছি যা আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে এবং খুব ভালোবাসার সাথে আমি স্মরণ রাখবো এই জলসার কার্যক্রম এবং পড়তে প্রান্তে প্রান্তে আমি যে শান্তি এবং নিরাপত্তাপূর্ণ পরিবেশ দেখেছি তা আমাকে গভীরভাবে আন্দোলিত করেছে প্রভাবিত করেছে কসব কসব বিশ্ববিদ্যালয়ের একজন ফিজিক্সের পদার্থবিদ্যার অধ্যাপক আইব্রক্স আইব্রিক্স জিকরাজ নাম উচ্চারণ ভুল হতে পারে মাফ করবেন তিনি বললেন যে আমি প্রথমবার জলসায় যোগদান করলাম যুক্তরাজ্যের জলসায় যোগদান করলাম প্রথমবার আর যুগ খলিফার জুমার খোদ শোনার পর যে বিষয়ে আমি দেখেছি যে পুরো পরিবাস পরিবার পরিবেশ একেবারে সুন্দর হয়ে গেছে কর্মী এবং আয়োজক আয়োজকদের মধ্যে খেদমতের প্রেরণা দৃশ্যমান ছিল তাদের হাসিমুখ এবং আসসালাম আলাইকুমের শব্দ সব দিকে গুঞ্জুরিত এমন পরিবেশকে জান্নাতের সঙ্গে তুলনা করা যেতে পারে এত বড়ো বৈঠকে যদি এমন পরিবেশ সৃষ্টি করা যায় তাহলে অসম্ভব নয় যে গোটা বিশ্বে এমন পরিবেশ সৃষ্টি করা সম্ভব কিন্তু শুধু আহমদ ইয়া মুসলিম জামাতি এই কাজ করতে পারবে যে বিষয়টি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে যে কর্মীরা যদি অপারগতার কারণে নাও করতো তাহলে তারা এর সমাধান করতো যাতে অতিথিদের সব দিক থেকে খেয়াল রাখা যায় তিনি বলেন বয়তন অনুষ্ঠান দেখে আমি অবাক হয়েছে যে কিভাবে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ এক হাতে ঐক্যবদ্ধ হচ্ছে যেন এক মালায় গথিত গ্রথিত হয়েছে আরেক দেশ থেকে এসেছে নাম ধরতে পারেনি তিনি বলেন একজন সাংবাদিক তিনি অতিথি তিনি বলেন জসায় যোগদানের ফলে আমার অনেক অনেক আমার বিদ্বেষ ছিল অনেক নেতিবাচক বিষয় ছিল ইসলাম সম্পর্কে জানার আগ্রহ ছিল আর বিশেষভাবে সেই কাজ সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে যে কাজ আপনার কমিউনিটি করছে প্রথম দিনের বক্তব্য যেখানে খালিফতুল মসি অতিথি সেবার সম্পর্কে কথা বলেছিলেন তা আমার জন্য খুবই প্রভাব বিস্তারী ছিল একজন অতিথি হিসেবে আমি মনে করি আমরা অতিথি কোনো আন্তর্জাতিক বাণী প্রত্যাশা করছিলাম কিন্তু এই বাণী কমিউনিটিকে বা জামাতকে উদ্দেশ্য করে দেওয়া আছে তিনি বলেন আমি খোদাতলার বরত্ব এবং খোদাতলার প্রশংসার এই পরিবেশে আরাম অনুভব করেছি তিনি বলেন আমাদের জামাতের মধ্যে বিভিন্ন বিভিন্ন বক্তৃতা থেকে আমি কিছু শিখেছি এবং আমার অনেক বিদ্বেষ দূর হয়ে গেছে অনেক নেতিবাচক মনোভাব দূর হয়ে গেছেন তিনি বলেন লাজনাদের জায়গায় আমার কিছু রেকর্ড করার অনুমতি পাইনি আমি মনে করি এখানে এ কোনো সমস্যা নেই ছবি বলতে হয়তো ও মহিলাদের রেকর্ড পরবর্তীতে তিনি করতেও পারতেন বা নিতেও পারতেন যা হোক সেখান থেকে তিনি যে মুরব্বী এসেছেন তিনি তাকে বুঝাতে পারেন যা হোক কোনো সমস্যা ছিল না যদি আমাকে অনুমতি দেওয়া হতো আমি উত্তম ডকুমেন্টারি বানাতে পারতাম মেয়েদের উপরে জলসা সালানায় যোগদান আমার আধ্যাত্মিক জীবনের উপরে গভীর প্রভাব ফেলেছে আমার জন্য সবচেয়ে স্মরণীয় ঘটনা হচ্ছে পুরুষদের আল্লাহ তালার সমীপে দোয়া করতে গিয়ে আমি কাঁদতে দেখেছি আমার মনে হয় সাংবাদিকদের যোগদানকে আরও সুন্দর করা যেতে পা যায় এর ফলে এই ইভেন্ট আরও সুন্দর হতে পারে আমার পরামর্শ হচ্ছে এই কাজ বা এই কাজের তাদের কর্মকাণ্ডকে বিশ্বে যেন আরও সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হয় ভলান্টিয়ার একজন মহিলা আরেকজন মহিলা অ্যানা পেত্রোস। পেদ্রোস কা সাহেবা তিনি যোগদান করেছেন এক দেশ থেকে তিনি এক সরকারি বিভাগে কাজ করেন তিনি বলেন আমি খোদায় বিশ্বাস করি কিন্তু নিজেকে কোনো ধর্মের অংশ অংশীদার মনে করি না ধর্মের অংশ মনে করি না এক আহমদির মাধ্যমে জামাতের সাথে পরিচয় হয় যিনি আমার সঙ্গে কাজ করেন তিনি জামাতের কারণে গর্ববোধ করেন এবং অন্যদেরকে বলে বেড়ান জামাতের কথা সুতরাং আমাকেও জামাতে আহমেদ সম্পর্কে কিছু তথ্য এবং ওয়েবসাইটে লিঙ্ক দেন তিনি বলেন কিছু অধ্যয়ন করার পর আমি যুক্তরাজ্যে জলসায় যোগদান করার সিদ্ধান্ত নেই আমি জলসার দৃষ্টিকোণ থেকে আমার পোশাক এবং কিছু স্কার্ফও কিনি কিন্তু যখন আমি জলসার উদ্দেশ্যে সফর আরম্ভ করি তখন আমার প্রেরণা মানে মিক্সড ছিল কিছুটা বিদ্যুৎগ্রস্তও ছিলাম তিনি বলেন জলসার প্রথম দিন গায়ে আমি বুঝ জানতাম না যে কোন পথে যাব তখন এক মেয়ে আমাকে জিজ্ঞেস না করেই আমাকে সাহায্য করতে চায় যা আমাকে আমি খুবই অবাক হই গায়ে পৌঁছতেই আমি নিজেকে নিরাপদ মনে করতে আরম্ভ করি এত বড় বিশাল সংখ্যায় মহিলাদের উপস্থিতি সত্ত্বেও আমি সেখানে কোনো ভেদাভেদ দেখিনি জলসার বিভিন্ন বক্তৃতা বিশেষ করে জামাতের বক্তৃতা ইমামের বক্তৃতা জামাতে আহমদিয়ার সঙ্গে আমার সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে আমার জন্য সবচেয়ে স্মরণীয় লাজনার উদ্দেশ্যে হুজুরের বক্তব্য লাজনার উদ্দেশ্যে বিভিন্ন দিকদৃশ্য দেওয়া হয়েছে যে কীভাবে বাচ্চাদের খেলে লালন পালন করতে হবে বক্তৃতা চলাকালীন সময় আমি আমার সন্তানদের সম্পর্কে ভাবছিলাম জামাতের ইমাম বক্তৃতায় যে সমস্ত পয়েন্টগুলো উল্লেখ করেছেন আমি এর সঙ্গে এর সঙ্গে এক সম্পূর্ণ একমত এবং সবগুলোকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জ্ঞান করি কসবো ইউনিভার্সিটির প্রিস্টিনার প্রস্টিনা একজন প্রফেসর তিনি তার অভিব্যক্তি উপস্থাপন করেছেন যে প্রথমবার জলসা যোগদান করেছি আমি সব জায়গায় প্রেম প্রীতি সৌহার্দ্য ভালোবাসা দেখতে পেয়েছি জলসা আমার দৃষ্টিতে অত্যন্ত সফল বিশেষভাবে যে সমস্ত প্রদর্শনী ছিল আমরা বলি যে কসব থেকে এসেছি। আর বিশ্বে জামাতের যে বিরোধিতা এটি শুনে খুবই কষ্ট পেয়েছি জামাতের ইমামের সমাপনী বক্তব্য আমাকে এই বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে যে ইসলাম আমদিয়াতের সত্যিকার শিক্ষা কি। এবং আমার সকল প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি আমি কসবগী গিয়ে অবশ্যই সে সমস্ত মানুষ যারা জামাতে আহমদীয় ধর্মবিশ্বাসের বিরুদ্ধে কথা বলে তাদেরকে এই উত্তর প্রদান করব এরপর হল্যান্ডের একজন অতিথি মিস্টার চ্যাকওয়ান। তিনি বলেন আহমদিয়া জামাতের অতিথি সেবা এবং হাজার হাজার মানুষের সেবা দেখে আমি গভীরভাবে প্রভাবিত হয়েছি সবার প্রতি ভালোবাসা এবং শান্তিপূর্ণ পরিবেশ ছিল তিনি বলেন জামাতে আহমদিয়ার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে খুবই সুন্দর অভিজ্ঞতা ছিল এটি তিনি শুধুমাত্র সাক্ষাৎই করেনি আমাদের সঙ্গে বরং ইসলাম সম্পর্কে আহমদি এবং ও অহমদিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় বের করেছিলেন বা সময় দিয়েছিলেন এ থেকে আমার খুবই লাভ হয়েছে আমি লাভবান হয়েছি তিনি বলেন এই বিষয়টি আমার হৃদয়ে স্থান করে নিয়েছে এবং তিনি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই প্রশান্ত বদনে আমার কথা শুনেছেন এবং আমার প্রস্তুত দিয়েছেন এই কয়েকটি অভিব্যক্তি ছিল যে আমি উপস্থাপন করলাম জাসাল সালানার ফলে বয়থের যে রিপোর্ট তা হচ্ছে গিনি ভাসাওয়ার একটি গ্রামের গ্রাম প্রধানের পঁচাশি জন সদস্য সহ বয়াত করেছেন জলসার অনুষ্ঠান দেখে তানজানিয়াতে একটি গ্রামের মসজিদ ইমাম বয়াত করেছেন নাইজারে মাদ্রাসের মোয়াল্লেমা বয়াত করেছেন কঙ্গো ব্রাজিলে জন বারো জন সদস্য বয়াত করেছেন গিনি বাসা মোবালেক সাহেব লিখেছেন গিনি বাসাও সারে একটি জায়গা নাম সেখানকার গ্রাম্য প্রধান চরম বিরোধী ছিল জামাতের জলসা চালানোর সময় তিনি জলসার অনুষ্ঠান বা কার্যক্রম এবং আমার হুজুর বলছেন আমার যে বক্তব্য এগুলি শুনুন শোনার জন্য তাকে দাওয়া দেওয়া হয়েছিল যে এসে শুনুন তিনি বলেন এই বক্তব্য শোনার পর তিনি বলেন আপনাদের খলিফা এবং জামাতে আমাদের প্রতিষ্ঠাতা সত্যিকার অর্থে রসুলের প্রেমিক এবং আমাদের সর্বদা বলা হয়েছে যে জামাতে আহমদিয়া মহানবীসলামকে নবী বলে বিশ্বাস করে না আর নিজেদের নতুন নবী বানিয়েছে কিন্তু আপনাদের ইমামের বক্তব্য শুনে আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আপনাদের জামাতই সত্যিকার অর্থে মহানবী সাল্লাহ আসলামের নিষ্ঠাবান জামাত এবং তিনি তখনই পঁচাশি জন সদস্য নিয়ে তখনই আহমদিয়ত গ্রহণ করার ঘোষণা দেন বিধবাদী যারা ছিল তারা তাদের বক্তব্য শুনে জামাতের আল্লাহ করুন পাকিস্তানি মৌলীরা যেন বুঝতে পারে তান তানজানিয়া থেকে তানজানিয়ার একটি গ্রাম সেখানকার মসজিদুর ইমাম বর্ণনা করেন যে আমি এমটিএতে জলসর সালাম আর দৃশ্যাবলী দেখে বিস্মিত হয়েছি এই দৃশ্য খুবই প্রভাব বিস্তারিত ছিল বয়াতের সময় খুবই আবেগপ্রবণ অবস্থা ছিল আমি বিস্মিত ছিলাম যে সবাই ইমামের পিছনে বাক্য পুনরাবৃত্তি করছে এবং দোয়া করছে এই দৃশ্য আমাকে পরিপূর্ণরূপে পাল্টে দিয়েছে এবং আমার উপরে গভীর প্রভাব ফেলেছে ইনশাল্লাহ আমি সারা জীবন এই জামাতের অংশ থাকব আমি একটি সুনিমদির ইমাম ছিলাম এখন আমি মন প্রাণ দিয়ে আহমদি হয়েছে আর পরিপূর্ণরূপে আমি পাল্টে গিয়েছি তবলিগ বিভাগ ইউকের রিপোর্ট হলো জলসার সময় ইউকের সাথে সম্পর্ক রাখে এমন জন বয়াত করার সৌভাগ্য পেয়েছে তাদের মাঝে দুইজন ব্রিটিশ দুইজন নাইজেরিয়ান এগারো জন পাকিস্তানি একজন রোমানিয়ান পাঁচজন আরব এবং একজন বাঙালি জলসার সময় প্রায় এক হাজারের মতো ও আহমদী মেহমান এসেছিলেন জলসার সময় বিভিন্ন তবলিগি সেশনের আয়োজন করা হয় সেখানে প্রশ্ন উত্তর অধিবেশনও ছিল আর এখানে বিভিন্ন মানুষ তাদের অভিব্যক্তি বর্ণনা করেছে এমটি আফ্রিকার অধীনে চোদ্দোটির অধিক ন্যাশনাল টিভি চ্যানেল আমার যে বক্তৃতাগুলো ছিল সেগুলো প্রচার করেছে আন্তর্জাতিক বয়াত লাইভ দেখানো হয়েছে যেটি কয়েক মিলিয়ন মানুষ দেখেছে আফ্রিকার নতুন চ্যানেলের মাঝে মালাভির ন্যাশনাল টিভি চ্যানেল বেনিনে কেনাল প্লাস টিভি চ্যানেল গ্যাম্বিয়া ঘানা ইউন্ডের লিওনের সরকারি চ্যানেলও রয়েছে প্রায় ত্রিশ মিলিয়নের অধিক মানুষ এই চ্যানেলগুলো দেখে চোদ্দোটি বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক জলসায় অংশ নিয়েছে আর সাতান্নটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এই রিপোর্ট এর পাঠক সংখ্যা পঞ্চান্ন মিলিয়ন পর্যন্ত পৌঁছে সেনেগালে জলসা শোনার জন্য আয়োজন করা হয় এক ইমাম যে কলেজে কোরআন এবং ফিকার লেকচারার তিনি জলসা শেষ হওয়ার পর বলেন যে আমি আজ আপনাদের আমি আজ নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি কেননা আজ আমি ইমাম মাহাদির খলিফাকে সরাসরি দেখা এবং তার বক্তব্য শোনার সুযোগ হয়েছে আমি এর পূর্বে জামাতে আহমদিয়ার বরাতে অনেক সন্দেহ বা সংশয় ছিল আহমদীরা নাউজুবিল্লাহ রসুল্লার সম্মান রসুল্লাহর অসম্মান করে কিন্তু আজকের খলিফাতুল মসির এই বক্তব্য শুনে এ সম্পর্কে আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেছে আর আজকের বক্তৃতা শোনার পর আমি প্রকাশ্যে বলতে পারি যে জামাতে আহমদিয়া মহানবী সাল ওয়াসাল্লাম এর অসম্মানকারী নয় বরং তারা মহানবী সাল্লাহ আলহিউামের সত্তাকে অসাধারণভাবে ভালোবাসে এবং মহানবী ইসলামের আনুগত্য আসার যে শিক্ষা তা প্রচার করে সারা পৃথিবীতে অনলাইন কভারেজ এ সম্পর্কে রিপোর্ট হলো গত বছর এর সংখ্যা ছিল একচল্লিশ এই বছর ঊনপঞ্চাশটি ওয়েবসাইট হয়েছে আর যার পাঠক সংখ্যা প্রায় পনেরো মিলিয়ন বলা হয় প্রিন্ট কভারেজ চোদ্দোটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে এসব সংবাদপত্রের পাঠক প্রায় পাঁচ মিলিয়ন বলা হয় টিভি এবং রেডিওর মাধ্যমে উনিশটি সংবাদ প্রকাশিত হয়েছে দর্শক সংখ্যা দশ মিলিয়ন বলা হয় আর বিভিন্ন রেডিও স্টেশনে টিভি চ্যানেলের সংখ্যা হলো দশ মিলিয়ন আর রেডিও স্টেশনে চব্বিশটি সংবাদ প্রকাশিত সংবাদ প্রচার হয়েছে সেগুলোর শ্রোতা সংখ্যাও দশ মিলিয়ন আল্লাহ তালার কৃপায় প্রায় ছিয়াল্লিশ মিলিয়নের অধিক মানুষ জলসা সালানার সংবাদ দেখেছে এবং শুনেছে আর আগামী কয়েকদিনে এটির আরও প্রচার হওয়ার আশা রয়েছে এবং অনেক বড় বড় রেডিও চ্যানেল এলবিসি রেডিও সলভেন্ট বিবিসি ইত্যাদি বিবিসি সাউথ টুডে এবং ডেইলি এক্সপ্রেস ইত্যাদি বিভিন্ন জায়গায় সংবাদ প্রচারিত হয়েছে অনুরূপভাবে প্রদর্শনী থেকেও অনেকে প্রদর্শনীতেও অনেকে নিজ অভিব্যক্তি প্রদান করেছে মগজানে তাসাবিরের প্রদর্শনী এবং অন্যান্য প্রদর্শনী এই প্রদর্শনীগুলো তবলিগের একটি মাধ্যম হয়েছে আল্লাহ তালার কৃপায় জলসা নিজেদের জন্য যে তরবিয়ত এবং আধ্যাত্মিক উন্নতির কারণ হয়েছে অপরদিকে অন্যদের জন্য ইসলামের তবলিক এবং খোদা তালার নিকটে তাদের নিয়ে আসার কারণ হয়েছে অতএব এর জন্য আমাদের যেখানে আল্লাহ তালার সামনে আরও বেশি বিনত হওয়া উচিত তার কৃতজ্ঞ তা জ্ঞাপন করা উচিত সেখানে এই অঙ্গীকারে প্রতিষ্ঠিত থাকা উচিত যে আমরা সর্বদা আল্লাহ তাল্লাহার বাণী এবং মজুদ মসিম আল্লাহ ইসলামের বাণীকে প্রচারের জন্য আরও বেশি চেষ্টা করে যাব আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد ان محمدا عبده ورسوله عباد الله رحمكم الله ان الله يامر بالعدل واللسان وايتاء ذي القربان وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم واذ يستجيب لكم ولذكر الله اكبر